জামিয়তে ওলামায়ে বাংলা ও আসাম সংগঠনের পক্ষ থেকে এবং সেফটি সেভ ওয়ার্ল্ডের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও এই ঠনঠনিয়া পাড়ার যে এলাকা দেখতে পাচ্ছ সেখানে কেরাত গজল আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা হয় এবং এবছরও সেটা হলো। সেখান থেকে মূলত এলাকার যারা কচিকাঁচা রয়েছে, বড়রা রয়েছে, তাদের মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে যাতে এই ইসলামিক যে কালচার অর্থাৎ কেরাত গজল এগুলো যাতে আরও বেশি বেশি হয়, যাতে বাচ্চারা যারা শুধুমাত্র মোবাইলে আসক্তি না হয়ে তারা যাতে এই ইসলামিক চর্চার মধ্যে থাকতে পারে, যার জন্য কিন্তু এই উদ্যোগ এমনটাই যারা কর্তৃপক্ষ তারা জানাচ্ছে। এবং সেখানে আমরা দেখলাম নানান যে অনুষ্ঠান সেগুলো হলো, তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান, এবং সেখানে বিভিন্নভাবেই মূলত গজল কেরাত এগুলোকেই তুলে ধরা হলো। এবং সেখানে আজকে আমরা দেখলাম যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা হলো, সেখান থেকে যারা মূলত ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের প্রত্যেককে নানান ধরনের পুরস্কার দেওয়া হলো। এবং সেই পুরস্কার পেয়ে এই যারা কন্টেস্ট করছিলেন অর্থাৎ প্রতিযোগী তারা অত্যন্ত খুশি হয়েছে। আমার নাম মুনাইসা সিন, আমি কবিতা আবৃত্তিতে সেকেন্ড হয়েছি, আমি প্রাইজ পেয়ে খুব খুশি হয়েছি। কি আবৃত্তি বলেছিলে তুমি? ওইখানে মা পুকুর পাড়ে, একটুখানি বলো আবৃত্তি। তাকে ওইখানে মা পুকুর পাড়ে, জিয়ল গাছের বেড়ার ধারে, কোথায় হব কোনো বাসি কেউ কোথাও নেই। কি নাম তোমার? উনাইসা সিরি। তুমি কি হয়েছো? আমি থার্ড হয়েছি। কিসে? কেরাত প্রতিযোগিতায়। কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাকে থার্ড হয়ে। কোথায় ছিল কেরাত? আমি আমার বাবার কাছে কেরাত শিখি। আগামী দিনে এরকম চর্চা চলবে তো কেরাতে? হ্যাঁ চলবে। কি নাম তোমার? আফফান মুফতি। কেমন লাগছে? আমার খুব অনেক ইয়ে লাগছে, খুব আনন্দ লাগছে। প্রাইজ দিয়ে ভুলে গেছি আমাদের গাইড সাহেব। গজলে। আচ্ছা, কেমন লাগছে গজলে? কাজীমন মোহাম্মদ সাহেব। খুব সুন্দর লাগছে। কার কাছে গজল শেখো? জামিউল্লাহ। ভালো করে শেখায়? হ্যাঁ খুব ভালো করে শেখায়। কি প্রাইজ দিতে তোমাকে? আমাকে মাত্র একটা ট্রফি, চেয়ার এবং এটা কার্ড। আগামীতে এরকম শিখবে করবো গজলে কম্পিটিশন? হ্যাঁ ইনশাল্লাহ করবো। কি নাম তোমার? মুজাহিদ মোল্লা। সেখানে আমরা দেখলাম যে পীরজাদা মেহরাব সিদ্দিকী, যিনি এই জামিয়তে উলামায়ে বাংলা ও আসামের অন্যতম সম্পাদক, তিনি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে না আসতে পারলেও তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং তিনি ভিডিও কলের মাধ্যমে এলাকাবাসী তথা এই যারা উদ্যোক্তা যারা এই যে উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেককে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে শিশুদের জন্য যে করছেন কাজটা, এটা সত্যি
খুব ভালো লাগছে আমাদের। ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা তিনিও এসেছিলেন, তিনিও এই যে উদ্যোগ, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি গজল এবং কেরাত, সেই উদ্যোগ যারা নিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে সেই অনুষ্ঠান একেবারে শেষ হলো এবং সেখানে প্রত্যেককে পুরস্কার দেওয়া হলো এবং উদ্যোক্তারা বলছেন যে এভাবেই তারা আগামীতেও আগামী বছরও এভাবে এই অনুষ্ঠান হবে, অর্থাৎ যাতে এলাকায় এলাকায় এই যে গজল কেরাত এবং আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা হয়, যাতে শিশুরা এবং এলাকার মানুষ সমাজের এই সামাজিক যে সাংস্কৃতিক যে মেলবন্ধন তার মধ্যে আবদ্ধ থাকতে পারে ঈদ উপলক্ষে, যাতে এই সমস্ত অনুষ্ঠানই হোক হয় সেইটাই কাজে। আমাদের মেন উদ্দেশ্য হলো আমাদের ছোট ছোট বাচ্চাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো হয় তাতে যেন সে হস্তগত হয়, তার জন্যই আমরা এটা করি। এবং বর্তমানে মোবাইল যুগে বাচ্চারা মোবাইলে অ্যাডিক্টিভ হয়ে যাচ্ছে, সেটা থেকে একটু বিরত রাখার জন্য আমরা এইগুলো করি। এটা জাতি ধর্ম নির্বিশেষে আমাদের অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিন দিন ধরে করি। এটা আমি সবাই বাবা মাকে বলবো, যার বাচ্চা যে বিষয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছে তাকে সেই বিষয়ে এগিয়ে দেওয়ার জন্যই আমাদের এই ছোট ছোট উদ্যোগ। এই উদ্যোগ আমরা প্রতি বছর নিই, এবার এবারেও নিলাম। আমাদের মেহরা হুজুর সিদ্দিকী আসার কথা ছিলেন, উনি আসতে পারেননি ওনার শারীরিক অসুস্থতার জন্য। হ্যাঁ, মিডিয়া মারফত উনি বার্তা দিয়েছেন, উনি সাধুবাদও জানিয়েছেন আমাদের, এবং আমরা চাই যতদিন আছি ততদিন করার চেষ্টা করব আপ্রাণ। এবং আশেপাশে এই যেমন মিডিয়া ভাইয়েরা আছে, এদের সহযোগিতা এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষাগত দিক থেকে এগিয়ে যেতে পারে তার জন্য আমাদের মা বাবাকে উদ্যোগ নিতে হবে। আমার মা বাবা যদি না উদ্যোগ নেয় কোনো বাচ্চাই শিক্ষিত হতে পারে না। তাই শিক্ষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষায় শিক্ষিত করার জন্যই এই কালচার প্রোগ্রাম যদি না হয় কোনোদিনই সমাজ গঠন হবে না। এই সমাজ গঠনের উদ্দেশ্যেই আমরা নেমেছি এবং আপ্রাণ চেষ্টা করে যাব অপসংস্কৃতিকে রুখতে, সুস্থ সংস্কৃতি জাগ্রত করতে। এইরকম মানে এই জলাপদায় বন্ধ করুন বা গাছ লাগান, এইসব ইসলামিক একটা অনুষ্ঠান হচ্ছে, আবৃত্তি গজল এইসব হচ্ছে, সেখানে এইসব দেওয়ার কি দরকার আছে? এগুলো হচ্ছে ইসলামের অঙ্গ। আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে সমস্ত বাণী দিয়ে আমরা কীভাবে চলবো, কীভাবে খাবো, কীভাবে পড়বো, কীভাবে ঘুমাবো সব কিছু বুঝিয়ে দিয়ে গেছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়ে গেছেন। অপচয় জিনিসটা উনি খুবই অপছন্দ করতেন, সে খাবার বলুন, জল বলুন, যা কিছু বলতে পারেন যেটা অপচয়, সেই অপচয় জিনিসটাকে না হয়। তার জন্যেই যে আমাদের সামনে যে বিশ্ব উষ্ণায়ন দেখা দিয়েছে, প্লাস বিভিন্ন ধরনের যে আমাদের কাছে যে ধরুন আপনার এই গাছ কাটা থেকে পুকুর ভরাটি থেকে আরম্ভ করে বিভিন্ন দিক যে আমরা দেখছি খতিয়ে, সেগুলো যে মানে দিনে দিন বেড়ে চলেছে, আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, আপনি সব জায়গাতেই পাবেন। তো সেই জিনিসগুলো যাতে করে মানুষ সচেতন হয় তার জন্যই এই বার্তা বা এই মেসেজ আজ এই ঈদ মিলন উৎসবের মাধ্যম দিয়ে আমরা দিয়েছি মানুষকে। বাচ্চাদের হাতে একটা করে গাছের চারা দিলেন? হ্যাঁ, গাছের চারা দিলাম যে আগামী প্রজন্ম যে আছে তারা যেন দূষণমুক্ত পৃথিবী উপহার পায়। অনেক দেখলাম বিশিষ্ট মানুষজন তাকে সম্মানিত করা হয়, উৎসাহিত করা। হ্যাঁ, উৎসাহিত এই জন্যই করা হলো যাতে করে আগামী দিনে এই প্রোগ্রামটা ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যায়। সাধারণ মানুষ যারা আছে, গ্রামবাসী যারা আছে, ক্লাব কর্তৃপক্ষ যারা আছে, এই প্রোগ্রামগুলোকে যারা তারা যেন মানে এভাবে সুস্থভাবে মানে নিজেদের মতো করে নেয়। যেমন আমরা জানতে পারছি এই উদ্যোগ মূলত জামিয়ত উলামায়ে বাংলা ও আসাম নিলেও সেখানে সহযোগিতা করেছে সেফটি সেফ ওয়ার্ল্ড। সেফটি সেফ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা দেখলাম যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে একটি করে চারা গাছ দেওয়া হলো। যারা অতিথি এসেছিলেন তারাও কিন্তু একটি করে বৃক্ষ নিয়ে গেলেন এবং সেখান থেকে পরিবেশ বাঁচানোর বার্তাও কিন্তু এখান থেকে দেখা গেল। সেফটি সেফ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শেখ মাহমুদুজ্জামানরা জানাচ্ছেন যে এই গোটা প্রোগ্রাম যে অনুষ্ঠান সেখানে বিভিন্ন জায়গাতেই কিন্তু জল অপচয় করবেন না, গাছ লাগান, প্রাণ বাঁচান, নানান যে সামাজিক বার্তা, পরিবেশ বাঁচানোর বার্তা, সেই বার্তাও কিন্তু অনুষ্ঠান থেকে দেওয়া হলো। সত্যি ভালো লাগছে, মানুষ অনেক এগিয়ে গেছে। এই ঠনঠনের পাড়া যে এগিয়ে গেছে তার একটা জ্বলন্ত উদাহরণ পেলাম আমরা আজকে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যেখানে পুরস্কার সঙ্গে সঙ্গে গাছ বিতরণ করা হলো, একটি গাছ একটি প্রাণ, বা সবুজে ভরে যাক পৃথিবী, এটুকু তো সবাই আমরা চাই। তো এটা নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করলো, প্রতিটি বাচ্চার হাতে, শিশুদের হাতে একটা করে গাছ দেওয়া হলো। এটা আমার একটা বড় অভিজ্ঞতা এবং বড় প্রাপ্তি বলতে পারেন। এই মঞ্চ থেকে আমি একটা নতুন বার্তা নিয়ে গেলাম এবং দিয়ে গেলাম সবাইকে, গাছ লাগান, প্রাণ বাঁচান। এই যে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, গজল, এই সমস্ত
ক্লাবগুলো চর্চা কিন্তু অনেক বেশি হয় বা এরকম ক্লাব সম্পর্কে যদি উদ্যোগ নেয় তাহলে কি আরও মনে হয় যে আরও সমাজের সচেতন বার্তা এইভাবে? হ্যাঁ হ্যাঁ, সমাজ তো এইভাবে এগিয়ে নিয়ে যাবে, আর এই এগিয়ে নিয়ে যাবার কাজটা করতে হবে কাদের, আমাদের বড়দের। আর এখানকার বড়েরা অনেক সচেতন, এখানকার গুণী মানুষজন অনেকেই আছেন, মাহমুদ আলী ভাই আছেন, আবুদা রয়েছেন, এখানকে যারা আছেন প্রত্যেকের মধ্যে একটা সচেতনতা কাজ করছে। সবচেয়ে বড় ব্যাপার ভালো লাগছে এখানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরা সবচেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যে লড়াইটা করতে নেমেছেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে নেমেছেন, আমরাই পারি, আমরাই সবাই পারি। এবং আপনাদের এই এলাকার মানুষজন যারা এই মহতী কাজে ব্রতী হয়েছেন, এরা আশা করি আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। আমার নাম অনুপ কুমার ঘোষ। নিশ্চয়ই আপনারা দেখুন যে পশ্চিমবাংলার ভেতরে মুসলমানদের অবস্থা, বিভিন্ন চাকরি বলুন, শিক্ষা বলুন, স্কুল বলুন, স্কুল ছুট বলুন, অপরাধী বলুন, মুসলমানদের সংখ্যাটা বেশি। আসলে মুসলমানদের সংখ্যাটা বেশি নয়, অশিক্ষা থাকার কারণে এই মানুষগুলো বিভিন্ন কাজে ইনভলভ হয়ে যায়। এটা জাতি দিয়ে বিচার করলে চলবে না, কিন্তু যেহেতু তারা মুসলিম ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেছে তাই তারা বলতে আমরা বাধ্য হই যে এরা মুসলিম লোক, এরা এইসব কাজকর্মে জড়িত আছে। তাই এইভাবে যদি অনুষ্ঠানগুলো করা হয় তাদের ভেতরে সচেতনতাও অনেক বাড়বে, তাদের ছেলেপুলেদের ওপর সচেতনতা বাড়বে, আস্তে আস্তে সমাজ উন্নত হবে। আজকের এই মানে কেরাত, গজল, আবৃত্তি কোথাও মানে ঈদগুলোকে এরকম অনুষ্ঠান মানে অন্য জায়গায় দেখেছি আমরা গান বাজনা। দেখুন বাংলার সংস্কৃতি হচ্ছে আবৃত্তি, গান এবং এই কেরাত আবৃত্তি, এর মধ্যে দিয়েই কিন্তু সংস্কৃতির, আমরা বাঙালি, বাংলা সংস্কৃতি ওপরে ওঠে। ডিজে বাজিয়ে বিভিন্ন অশ্লীল গান গান বাজিয়ে কিন্তু বাংলা সংস্কৃতি নয়, তা আমরা যে বার্তা বাইরে দেবো, বাইরের লোক সে বার্তা আমাদের প্রতি ধারণাটা তৈরি হবে, আমাদের যারা অন্য সম্প্রদায়ভুক্ত মানুষ আছে তারা আমাদের কাছে আসতে পারে, যদি আমরা এইভাবে নিজেদের ধর্মকে, নিজেদের ধর্ম সংস্কৃতিকে তাদের সামনে তুলে ধরতে পারি। নাহলে একটা ঘরের ভেতরে থাকলে ঘরের বাইরের আলো যেমন দেখা যায় না, তেমন বাইরের মানুষও ঘরের ভেতরে দেখতে পারে না। তাই আমাদেরকে এইসব অনুষ্ঠানের মধ্যে একে অপরের সংস্কৃতিকে ভাগ করে নিতে হবে, আনন্দকে ভাগ করে নিতে হবে। এটা অতি উত্তম কাজ, কারণ সমাজ যেভাবে অন্যায় অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে তাতে করে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা দেওয়া উচিত, তারা হলো ভারতবর্ষের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড, তাদেরকে যদি আমরা সভ্যপথে চালিত করতে পারি তার জন্য এরকম অনুষ্ঠান দরকার। এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে ঠনঠনে পাড়ার ক্লাব বা যাদের উদ্যোগে এটা হয়েছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, সাথে সাথে যারা এখানে বাচ্চাদেরকে পাঠিয়ে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আগামী দিনে যেভাবে চলছে আরও এইভাবে এগিয়ে যাক, চাকুন্দিতে এক জায়গায় নয়, আরও বারংবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন মানুষের উদ্যোগে এই অনুষ্ঠান আরও বেশি বেশি হোক আমি আশা করি। তিন দিনব্যাপী চাকুন্দি ঠনঠনে পাড়ার যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে শেষ দিন, এবং শেষ দিনে যারা প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তারা তাদের প্রত্যেককে এখানে সম্মান জানানো হলো, পুরস্কার দেওয়া হলো, যাতে তারা উৎসাহিত হয়। এবং যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে এরকম অনুষ্ঠান আরও হওয়া উচিত, যার কারণে তারা উৎসাহিত হবেন, এমনটা তারা বলছেন। সব মিলিয়ে একদিকে যেমন যারা অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগী তাদেরকে সম্মান জানিয়ে এবং তার পাশাপাশি বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন মানুষজন সমাজে তারা এসেছিলেন তাদের প্রত্যেককে সম্মান জানানো হলো, এবং তার পাশাপাশি চাকুন্দি জামে মসজিদের পেশমাম তার দোয়া খায়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো তিন দিনব্যাপী এই জামিয়ত উলামায়ে বাংলা ও আসামের সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের কেমন লাগলো এই সাংস্কৃতিক অনুষ্ঠান? এইরকম অনুষ্ঠান কি আরও গ্রামে গ্রামে প্রায় প্রায় হওয়া উচিত? আপনাদের কি মন্তব্য কমেন্ট করুন কমেন্ট বক্সে, এবং এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।